স্বামী বেশি ভালোবাসে তাই ডিভোর্স, বউকে মেকআপ ছাড়া দেখে ডিভোর্স, চায়ের কাপ ধুয়ে না রাখায় ডিভোর্স, আরেকজন তো বউয়ের মুখ দেখতে চাওয়ায় ডিভোর্স। বিভিন্ন কারণে অকারণে পৃথিবীতে অসংখ্য বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের ঘটনা ঘটছে। বিশ্বজুড়ে ডিভোর্সের অদ্ভুত সব কারণ রয়েছে। কিছু ডিভোর্সের পেছনের ব্যতিক্রমী কারণ রীতিমতো পিলে চমকে দেওয়ার মতো, আবার কিছু ঘটনা শুনলে হেসে আপনি লুটোপুটি খাবেন। নাম্বার 1, মেকআপ ছাড়া দেখে বিবাহ বিচ্ছেদ। ২০১৬ সালে ৩৪ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে ২৮ বছর বয়সী এক আরবীয় নারীর বিয়ে হয়। বিয়ের কয়েকদিন ভালোই চলছিল। বিপত্তি বাধে তখন যখন নবদম্পতি হানিমুনে যায়। নবদম্পতি দুবাইয়ের আলমামজার সমুদ্র সৈকতে গিয়েছিলেন হানিমুন করতে। তো সমুদ্রে এসে পানিতে নামবেন না সেটা তো হবে না, তাই তারা সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নামেন। পানিতে নামার পরপরই সেই নারীর মুখের মেকআপ ধুয়ে যায়। তার মুখে এত বেশি পরিমাণ মেকআপ ছিল যে স্বামী তার স্ত্রীর দিকে তাকিয়ে স্ত্রী আর চিনতেই পারছিল না। যাই হোক, সেই স্বামী এই ঘটনার পর দ্রুতই ডিভোর্সের মামলা দায়ের করেন, আর শেষমেশ ডিভোর্স হয়েও যায়। স্বামী বিচ্ছেদের কারণ হিসেবে বলেছেন প্রচুর প্রসাধনী ব্যবহার করে তার স্ত্রী তার সঙ্গে প্রতারণা করেছে। নাম্বার 2, হানিমুনের শাশুড়িকে সঙ্গে নেওয়াতে ডিভোর্স। ইটালিতে এই ব্যতিক্রমী বিবাহ বিচ্ছেদের ঘটনাটি ঘটেছে। বিয়ের পর স্বামী তার স্ত্রীকে নিয়ে দেশের বাইরে হানিমুনে যাওয়ার বন্দোবস্ত করে এয়ারপোর্টে হাজির হয়ে দেখেন সেখানে তার স্ত্রীর সঙ্গে তার শাশুড়িও এসে হাজির এবং তিনি তাদের হানিমুন সফরের সঙ্গী হতে চান। রীতিমতো তারা সবাই একসাথেই হানিমুনে যান এবং ৩ সপ্তাহ ঘুরে আসেন, কিন্তু নিজ বাড়িতে ফিরে স্বামী সিদ্ধান্ত নেন ডিভোর্স করার, কারণ তার শাশুড়ি এই রোমান্টিক সফরকে নষ্ট করেছে বলেই তার কষ্ট। শেষমেশ বিবাহ বিচ্ছেদ ঘটে যায় এই জুটির। নাম্বার 3, বিয়ের দিন কনের পিরিয়ড হওয়ায় বিবাহ বিচ্ছেদ। এক ভারতীয় পুরুষ তার স্ত্রীকে তালাক দিয়েছেন কারণ বিয়ের দিন নববধূর পিরিয়ডস হয়েছিল। এর কারণ হিসেবে সেই ব্যক্তি জানান নববধূ ও তার পরিবার পিরিয়ড সম্পর্কে তাদের কিছুই জানাননি। বিয়ের অনুষ্ঠানে শেষে মন্দিরে যাওয়ার কিছুক্ষণ আগে নববধূ তার অবস্থার কথা জানান, তবে বরের দাবি কনের পরিবার তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে পিরিয়ডস এর কথা না জানিয়ে, সেই কারণে নাকি সে ডিভোর্স করেছে। সমাজে নারীদের শারীরিক অবস্থা যেমন পিরিয়ড সম্পর্কে এখনো যে কত নিষেধাজ্ঞা ভ্রান্ত ধারণা আছে সেগুলো ভেঙে ফেলার চেষ্টা করছে সবাই, কিন্তু আজও অনেক মেয়ে এটা নিয়ে কথা বলতে লজ্জা পায়। তবে তাই বলে এর কারণে যে ডিভোর্স হয়ে যাবে সেটা হয়তো কেউ কল্পনাও করেনি। নাম্বার 4, টয়লেট নেই তাই বিবাহ বিচ্ছেদ। সবার বাড়িতে অন্তত একটা টয়লেট থাকে, কিন্তু ভারতীয় গ্রামীণ এলাকায় সব বাড়িতে এমনটা থাকে না। ২০১৫ সালে ভারতীয় এক নারী সঙ্গীতা তার স্বামীকে তালাক দিয়েছিলেন কারণ তিনি বাড়িতে টয়লেট তৈরি করতে রাজি হননি। শুধু সঙ্গীতাই নন, ভারতের অনেক গ্রামীণ অঞ্চলের নারীরা তাদের স্বামীদেরকে ডিভোর্স দিয়েছে এই টয়লেট না থাকার কারণে। আর এই সকল নারীদের সত্য ঘটনা নিয়ে অনুপ্রেরিত হয়ে টয়লেট এক প্রেম কথা এই মুভিটি বানানো হয়েছে। আসলে বাড়িতে টয়লেট না থাকার কারণে গ্রামীণ ভারত নারীদের প্রাকৃতিক কর্ম স্বার্থে রাতের অন্ধকারে ফসলের খেতে বা মাঠে যেতে হয়। প্রায় ৫ বছর সঙ্গীতা চেষ্টা করেছে বাড়িতে একটা টয়লেট হোক, কিন্তু তার স্বামী বাড়িতে টয়লেট তৈরিতে কোনোভাবেই রাজি ছিলেন না। বাধ্য হয়ে শেষমেশ সেই নারী বিবাহ বিচ্ছেদ করেন। নাম্বার 5, এত ভালোবাসা সহ্য হয় না। যে কোনো নারী তার স্বামীর কাছ থেকে কি চায়, সে যেন তার যত্ন নেয়, তাকে কাজে সাহায্য করে, সর্বোপরি তাকে যেন খুব ভালোবাসে। কিন্তু ২০১৬ সালে রাশিদা লুকাস নামে এক নারী তার স্বামী টিপি লুকাসের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন। কারণ হিসেবে রাশিদা জানান টিপি লুকাস তাকে সবসময় আই লাভ ইউ বলে, যেটা তার মোটেও পছন্দ না। শুনলে অবাক হবেন যে তার প্রধান অভিযোগ হচ্ছে তার স্বামী খুব স্মার্ট, সুন্দর আর খুব ভালো রাঁধুনি, ভালো খাবার তৈরি করে তাকে খাইয়ে খাইয়ে তার নাকি ওজন বাড়িয়ে তুলছে। আপনি ভাবতে পারছেন প্রতিটা নারীর তো এমন স্বামী চায়, কিন্তু রাশিদা এরকম স্বামী চায়নি, তাই তিনি ডিভোর্স মামলা করে বসেন আর শেষমেশ ডিভোর্স হয়েও যায়। নাম্বার 6, স্ত্রীর মুখ দেখতে চাওয়ায় ডিভোর্স। মেয়ে যতই পর্দানশীল হোক না কেন স্বামীর কাছে তো কোনো পর্দাই থাকে না, কিন্তু আরব দেশে এক স্বামী বিয়ের কিছুদিন পরই তার স্ত্রীর মুখ দেখতে চান। স্বামীর আবদারে স্ত্রী দৌড়ে ঘর থেকে বের হয়ে যান। পরবর্তীতে জানতে পারেন তার স্ত্রীদের পারিবারিক ঐতিহ্য এই যে তাদের বাড়ির মেয়েদের মুখ কেউ দেখবে না, স্বামীর সামনেও তারা মুখ ঢেকে চলে। কিন্তু স্ত্রীর মুখ না দেখতে পেরে স্ত্রীকে এই প্রাচীন পন্থা থেকে বেরিয়ে আসতে পিড়াপিড়ি করেন স্বামী। একমাত্র এই মুখ দেখা দেখির কারণেই অবশেষে তাদের ডিভোর্স হয়ে যায়। নাম্বার 7, ডাকনাম জেনে বিবাহ বিচ্ছেদ। অনেক স্বামী তার স্ত্রীকে সুন্দর সুন্দর নামে ডাকে, কেউ বেবি বলে, আবার কেউ বলে সুইটি, কিন্তু কেউ যদি সংসারকে কারাগার ভাবে তাহলে তো স্ত্রীকে কারাগারের নামেই ডাকে। এমনই এক ঘটনা ঘটেছিল এক সৌদি দম্পতির সাথে। স্বামী তার ফোনে স্ত্রীর নামটি সেভ করে রেখেছিলেন গুয়ান্তানামো নামে। বিশ্বের অন্যতম কুখ্যাত কারাগার হচ্ছে এই গুয়ান্তানামো। যেদিন তার স্ত্রী এটি জানতে পারেন সেদিন প্রচন্ড রেগে যান আর সঙ্গে সঙ্গে ১৭ বছরের সংসার ভেঙে দেন। অবিলম্বে তিনি বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এবং তাদের ডিভোর্স হয়েও যায়। যদিও স্বামী দাবি করেন তার স্ত্রীর ফোন নাম্বার কেউ যেন বুঝতে না পারে সে কারণে এমন গোপন নাম তিনি ব্যবহার করেছিলেন, কিন্তু 30 বছর বয়সী স্ত্রী সেটা মানতে নারাজ। নাম্বার 8, মেসেজের রিপ্লাই না দেওয়ায় ডিভোর্স। আপনার স্ত্রী আপনাকে কল করেছে বা মেসেজ করেছে আর আপনি সেটা উত্তর দেননি, তাহলে তৈরি থাকুন মহাপ্রলয়ের জন্য। 2017 সালে তাইওয়ানে এক ব্যক্তি তার স্ত্রীর পাঠানো মেসেজের উত্তর দেননি, আর তাই তার স্ত্রী আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করে বসে, কারণ সে সময় তার স্ত্রী অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলেন আর সেখান থেকেই তাকে মেসেজ দিচ্ছিলেন। কিন্তু তার স্বামী কোনো উত্তর না দেওয়ায় রেগে যান স্ত্রী, সরাসরি ডিভোর্সই ফাইল করে বসেন আর বিচারক তার স্ত্রীর পক্ষে রায় দেন এবং তালাক মঞ্জুর করেন। নাম্বার 9, কেক খেতে পিড়াপিড়ি করায় ডিভোর্স। এটি চীনের একটি ঘটনা। এক লোকের স্ত্রী নিজ হাতে কেক বানাতেন আর তার স্বামীকে প্রতিবার নাস্তা ও ভারী খাবারের পরই একটু করে কেক খাওয়ার জন্য জোর করতেন। কেক খাও এই শব্দটি শুনতে শুনতে স্বামীর অবস্থা একেবারে শোচনীয় হয়ে গিয়েছিল। বারবার কেক খেতে দেওয়ায় এবং কেক খেতে জোর করায় স্বামী বিরক্ত হলেও স্ত্রীকে এরূপ আচরণ থেকে বিরত রাখতে পারছিলেন না। একসময় স্বামীর মনে হলো তার স্ত্রী স্বাভাবিক নন, তার মাথায় গন্ডগোল আছে। উপায় না পেয়ে লোকটি তার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটান। নাম্বার 10, চায়ের কাপ ধুয়ে না রাখায় ডিভোর্স। 2016 সালে এক নারী তার স্বামীকে তালাক দিয়েছে এই বলে যে তার স্বামী চায়ের ব্যবহৃত কাপ সিঙ্কের কাছে রেখে দিয়েছিলেন, ধুয়ে রাখেননি। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইওর বাসিন্দা ম্যাথিউ ফ্রেস স্ত্রী তার 34তম জন্মদিনে 12 বছরের বিবাহিত জীবনের ইতি টানেন সামান্য একটা বিষয় নিয়ে। তার স্ত্রী বলেন, সিঙ্কে নোংরা কাপ রেখে যাওয়ার অভ্যাস ছিল ম্যাথিউর, যেটা তার স্ত্রীর একদমই পছন্দ করতেন না। তিনি আরো বলেন, তিনি তার সঙ্গী হতে চেয়েছিলেন, মা বা চাকরানি নন। যতবারই সে সিঙ্কের কাছে ব্যবহৃত কাপ দেখেছে ততবারই সে রাগান্বিত হয়েছে। তার মতে অপরিষ্কার থাকার চেয়ে একা থাকা ভালো, তাই হয়ে যায় বিবাহ বিচ্ছেদ। নাম্বার 11, লটারি জিতে ডিভোর্স। ডেনিস রসি নামের এক নারী লটারি জেতার পর স্বামীকে ডিভোর্স দিয়ে দেন। লস অ্যাঞ্জেলেসের ডেনিস রসি নামের এক নারী তার স্বামী টমাস রসির কাছে ডিভোর্সের আবেদন করেন আর সেটা দ্রুত বাস্তবায়নের তাগাদাও দেন। 1996 সালের 28শে ডিসেম্বর ডেনিস বিবাহ বিচ্ছেদের আবেদন করেন, কিন্তু আবেদন করার মাত্র 11 দিন আগে ডেনিস $1.3 মিলিয়ন একটি লটারি জিতেছিলেন। তিনি টমাসের কাছে লটারি জেতার পুরো খবরটা গোপন রাখেন, এমনকি ডিভোর্সের মামলাও তিনি গোপনেই করেন। অবশেষে ডেনিসের মিথ্যা সবার সামনে উঠে আসে। ধরা পড়ার পর আদালতের বিচারক ঘোষণা করেন যে ডেনিস রাষ্ট্রীয় সম্পদ প্রকাশ আইন লঙ্ঘন করেছে, তাকে লটারির অর্থের ভাগ টমাসকে দিতেই হবে, আর তারপর তাদের ডিভোর্সের মামলা মঞ্জুর হবে। নাম্বার 12, মুভি পছন্দ না হয় ডিভোর্স। প্রতিটি মানুষের আলাদা আলাদা পছন্দ থাকে মুভির ক্ষেত্রে। কেউ হয়তো হরর মুভি পছন্দ করে, কেউ আবার অ্যাকশন। অনেক সময় দেখা যায় স্বামী এক ধরনের মুভি পছন্দ করে, আবার স্ত্রী ভিন্ন ধরনের, কিন্তু পছন্দে মিল না থাকলে ডিভোর্স দিতে হবে। এমন কথা শুনেছেন কখনো? সেরকমই একটা কাণ্ড ঘটেছিল 2014 সালে। 29 বছর বয়সী এক জাপানি নারী বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন কারণ তার স্বামী ডিজনি মুভি পছন্দ করেন না। সেই নারীর ডিজনি মুভি ফ্রোজেন সবচেয়ে পছন্দের মুভি ছিল। তিনি মুভিটি এতটাই বেশি পছন্দ করতেন যে তিনি তার স্বামীকেও ছবিটি দেখান, কিন্তু তার স্বামীর মোটেও সেটা পছন্দ হয়নি। এ নিয়েই হয় তাদের মধ্যে মনোমালিন্য। স্ত্রীর কথা হচ্ছে, তার স্বামী কেমন মানুষ যে এত সুন্দর মুভিটা তার ভালো লাগলো না? তার সঙ্গে তিনি সংসারই করবেন না যার এই মুভি ভালো লাগেনি। শেষমেশ সেই নারী তার 6 বছরের দাম্পত্য জীবন শেষ করে ডিভোর্স করে বসেন। নাম্বার 13, স্বামী কথা গোপন রাখতে পারে না তাই ডিভোর্স। 2012 সালে 38 বছর বয়সী নাইজেরিয়ান নারী মারিয়াম আদ্দুনি 6 বছরের বিবাহিত সংসারের বিচ্ছেদ ঘটান, কারণ তার স্বামী ছিলেন ব্ল্যাবার মাউথ। বাংলায় আমরা যাকে পেট পাতলা বলি। তার স্বামী কোনো গোপন কথা গোপন রাখতে পারতেন না। তার অভ্যাস ছিল আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে পারিবারিক বিষয়গুলো শেয়ার করে নেওয়ার। তিনি কোনো কথাই গোপন রাখতে পারতেন না। এই দম্পতির 2টি সন্তান থাকা সত্ত্বেও আদালত অবশেষে এদের ডিভোর্স সম্মত করে আর সেটা মঞ্জুরও করা হয়। নাম্বার 14, ট্রাম্পকে ভোট দেওয়ায় ডিভোর্স। কাউকে ভোট দেওয়ার কারণেও যে ডিভোর্স হতে পারে এমনটা হয়তো আপনার ভাবনাতেও কখনো আসেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনেকেই পছন্দ করেন না, সেটার প্রমাণ রাখতেই বোধহয় এই ঘটনাটি ঘটিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের 73 বছরের এক নারী গেইল ম্যাককর্মিক। 22 বছরের বিবাহিত জীবনের ইতি ডেকে এনেছেন যখন তিনি জানতে পারেন তার স্বামী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে। নাম্বার 15, শয়তানের প্রভাবে ডিভোর্স। বিবাহ বিচ্ছেদের জন্য শয়তানকে অভিযুক্ত করে ইটালির এক ব্যক্তি মিলানের একটি আদালতে মামলা দায়ের করেছেন। তার দাবি, তার স্ত্রী নাকি শয়তানের দ্বারা আবিষ্ট। সে 2007 সাল থেকে অদ্ভুত সব অবর্ণনীয় আচরণ করত। শেষমেশ আদালত বিবাহ বিচ্ছেদে মঞ্জুরি দেয়, কিন্তু অদ্ভুত আচরণের কথা অস্বীকার করেন সেই নারী। বিয়ে একটি পবিত্র সম্পর্ক, কিন্তু আজকাল প্রচুর বিবাহ বিচ্ছেদ বেড়েই চলেছে। কিছু সূত্র মতে আমেরিকার 50% বিয়েই শেষ পর্যন্ত ডিভোর্সে গিয়ে গড়ায়। বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 2022 সালে দেশে তালাকের হার বেড়ে প্রতি হাজারে 1.4টি হয়েছে ডিভোর্স। 2021 সালে এই হার ছিল প্রতি হাজারে 0.7টি। এর মধ্যে গ্রামে তালাকের প্রবণতা অনেক বেশি বেড়েছে। গ্রামাঞ্চলে প্রতি হাজারে 1.5টি আর শহরে প্রতি হাজারে 1টি করে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে গত বছরই। এর মধ্যে অনেকেই অতি সামান্য কারণ দেখে ডিভোর্স করেছেন। এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন কিন্তু, আর পিনিকপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। জানো আমি ফাল্গুনী, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।